শত ব্যস্ততার ভিতরেও কেউ এক ওয়াক্ত নামাজের জামাত ছোটে না, আর অপসর অসংখ্য মানুষেরও এক ওয়াক্ত সেজদা জুটে না। তাহলে বোঝা গেল এখানে ব্যস্ততার অপসর মূল কথা না, আমার হৃদয়ের মূল বিষয়, আমার দিলের বিষয়। নাহলে তিনটা বাজে ছেলেটা বের হয়েছে, রাত দশটা বাজে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ফিরছে, বলেন এই যে সাত ঘন্টা টানা ঘুরলো ফিরলো এক সমবয়সী পাঁচটা দশটা ছেলে, তাহলে সাত ঘন্টার ভিতরে আড্ডা দিল ঘুরলো আসর মাগরিব এসা কোথায়? বলেন কি কারণে তারা পড়তে পারল না, তারা ব্যস্ত ছিল এই কারণে। তাই খামখেয়াল খামখেয়াল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে বলে থাকি বাফ, আমরা চাই পরিবর্তন, বদলানো দরকার। আগামী দিনটা আমাদের জন্য কঠিন, আগামীর সময়টা কঠিন, শুধু দেশের রাজনীতি না, দলের কোনো হিসাব না, কোনো মার্কার হিসাব করে লাভ না, দলের হিসাব না বাফ, আমাদের প্রজন্ম, আমাদের আগামীর ভবিষ্যৎ, আগামীর মাধ্যমিক লেভেল পর্যন্ত আমাদের সন্তান, এই দশ বারো চোদ্দ ষোলো বছরের সন্তানের জিন্দগি, ছেলে মেয়েদের জীবন প্রচণ্ডভাবে আগামী প্রজন্ম হুমকির সম্মুখীন। আমরা বললাম ওলামায়ে কেরামের কথা, এটা সমস্ত সারা দেশের ওলামা হুমকির সম্মুখীন। লক্ষ লক্ষ মুসলমানের যুবক দশ বছর বারো বছর পড়বার পরেও জেনারেল লাইনে, বারোটি বছর মুসলমানের সন্তান জ্ঞান অর্জন করছে, বাবা মা লাখ লাখ টাকা খরচ করছে, বিনিময়ে বারো বছর ষোলো বছর, আপনি একটা হিসাব করেন না, ক্লাস ওয়ান থেকে এসএসসি দশ বছর, ইন্টার দুই বছর বারো বছর, অনার্স চার বছর ষোলো বছর, মাস্টার্স এক বছর, কত হইল? একবারে স্বাভাবিক। আর যদি সেশন জট হয় অথবা অন্য কোনো জায়জামেলায় ইয়ার লেস হয় তাহলে তো আরও বাড়িয়ে যাবে, আমি ধরে নিলাম সতেরো বছর। তাহলে সতেরোটি বছর একটা না একজন মুসলমান ছেলে মেয়ে পড়ার পর জ্ঞান অর্জন করল, অথচ সে শ্রেষ্ঠতম জ্ঞানের কিতাব আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে পারে না, এই ব্যর্থতার কি জবাব? বলেন না, ইনসাফের সাথে বলেন, একজন বাফ বলেন। সতেরোটি বছর মনে করেন আপনার সন্তান জ্ঞান অর্জন করার পরে একটি লাইন আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, কোরআনের একটা শব্দের তর্জমাও জানে না, এই ব্যর্থতা, এটার জবাব আল্লাহ পাক জিজ্ঞেস করলে বলবো কি? আমি বাবা কি বলবে, সন্তান কি বলবে? কোন বাবাও তো মুসলমান, সন্তানও তো মুসলমান, কোন? আহ, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। এই জন্য বললাম ইসলাম ভুলায় দেওয়ার দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী পেছন থেকে এই দুশ্মনের ষড়যন্ত্র আজকে আবার নতুন করে আবার প্ল্যানিং চলছে সারা পৃথিবীর থেকে, ইউরোপিয়ান চিন্তা চেতনায় মুসলমানের ছেলে মেয়ে নারী পুরুষ যে এখনো কিছুটা শালীনতা আলাদা, নারী নিজেকে আলাদা রাখে, পুরুষ নিজেকে আলাদা রাখে, ছেলে নিজেকে আলাদা তাদের মণ্ডলে, মেয়েরা মেয়েদের অঙ্গনায়, এতটুকু দুশ্মনের সহ্য হইতেছে না। এই জন্য ইসলাম বিরোধী চক্র আবার উঠে পড়ে লাগছে, বুদ্ধিজীবী নামের নাস্তিক মুরতাদদের অসংখ্য এজেন্ট আবার উঠে পড়ে লাগছে মুসলমানের এই নতুন প্রজন্মকে ছেলে মেয়ের বিভেদ তুলে ফ্রি মিক্সিং অর্থাৎ অবাধ যৌনতা, নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে খাইবে চলবে উঠবে ফিরবে এই ব্যবস্থাপনার নামে, কখনো ট্রান্সজেন্ডার, কখনো বিভিন্ন রকমের অধিকার, বিভিন্ন কিছু বলে কয়ে, উদ্দেশ্য একটাই, ছেলে মেয়ের বিভাগ উঠে যাক, বিভেদ বরং সব একাকার হয়ে যাক। সরাসরি এই বাংলাদেশে বুদ্ধিজীবী পণ্ডিত সরাসরি বলছে শিশুদের কোনো ছেলে মেয়ে নাই, শিশু শুধুই শিশু, তাকে ছেলে মেয়ে আলাদা বললে তার মেধা বিকাশে বাধাগ্রস্ত হয়। তাহলে বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে আন্তর্জাতিক আইনে
18 বছরের নিচ পর্যন্ত সবাই শিশু। তাইলে কি বোঝা গেল মিয়া, 12 13 14 15 বছরের ছেলে মেয়ের আলাদা কোনো ছেলে মেয়ে আইডেন্টিটি নাই, বরং সবাই শিশু। শিশুরা একসাথে খাবে, একসাথে ঘুমাবে, একই টয়লেট ব্যবহার করবে, একই কমন রুম ব্যবহার করবে, একসাথে হেসে খেলে বড় হবে। বাহ, কোথায় কোথায় গিয়ে দাঁড়াবে তখন? মোবাইলের সহজলভ্যতা, মানে এই মোবাইলটা একটা হ্যান্ডসেট, যেটা আপনার বড় মোবাইল, টাচ মোবাইল যেটা, এটা যখন 8,000 10,000 12,000 টাকা দিয়া পাওয়া যায়, তখন ছেলেটা 6 মাসের টাকা এমনি হেমনে 900 কইরা ব্যবস্থা কইরা হইল, গোপনে হইল মোবাইল কিনে। এটা দিয়ে তার চরিত্রের যদি এই অবস্থা হয়, এটার মধ্যে না সুইতে পারে না ধরতে পারে, বলেন সারা রাত, আমি তো প্রায় বলি সারা রাতও যদি কেউ, আমি খোলামেলা বলতেছি, সারা রাতও যদি কেউ উলঙ্গ ছবি নর্তকীর নাচ গান মোবাইলে দেখে, একজন পুরুষ বৈধ হালাল স্ত্রী দ্বারা আল্লাহ প্রদত্ত স্বামী স্ত্রীর বন্ধন থেকে, হালাল স্ত্রীর থেকে যেই তৃপ্তি অর্জন করে, সে কি সারা রাত যদি 100 মাইয়া 1 কোটি নারীও উলঙ্গ দেখে সেই তৃপ্তিটা হবে কি? তাইলে যদি মোবাইলের সহজলভ্যতায় যদি আমার সম্প্রদায়ের যুবক ছেলে মেয়েদের হালাত যদি এমন হয়, যখন অবাধ হয়ে যাবে, প্রি মিক্সিং হয়ে যাবে, একদম পাশাপাশি চলে আসবে, আলাদা ব্যাংক আলাদা ব্যবস্থাপনা সব উঠে যাওয়ার, এটা একদিনে সব বলে না, এটা নিয়ম, এটা একদিনে সব বলবে না, ধীরে ধীরে বলবে, ধীরে ধীরে বলবে, ধীরে ধীরে। একই বইতে একই লেখায় একই গল্পে যেই জায়গাটার ভিতরে গত বছর ছিল ট্রান্সজেন্ডার, এইবার ওইটা সরাইয়া এটার মধ্যে লিখছে থার্ড জেন্ডার, তৃতীয় লিঙ্গ। তাহলে আগামী বছর প্রতিবাদ হইলে আবার আরেকটা বলবে, কিন্তু উদ্দেশ্যটা পরিষ্কার বলেন কি বুঝাইতে চাইছেন? খোলাসা বলেন, আমার ছেলেদেরকে নিয়ে কি করতে চাচ্ছেন আপনারা, আমার মেয়েদেরকে নিয়ে কি করতে চাচ্ছেন? স্কুলের ছেলেরা মেয়েরা আমাদের ভাই না, কথা বলেন না কেন? এরা আমারই চাচাতো ভাই, জ্যাঠতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই, আমারই বন্ধু, পছন্দের দোস্ত, আহবাব, আমাদেরই তো সবাই, আমরাই তো। এই জন্য আমি এটা রাজনীতির রং দিলে হবে না, রাজনীতিওয়ালারা রাজনীতি করুক, দলের হিসাব না, আমি রাজনীতি বুঝিও না, কিন্তু আমি বুঝি এই কথা, আমার প্রজন্মকে বাঁচাইতে হবে। মুসলমান, আমি অনুরোধ করছি আপনাদের কাছে, রাত গভীরে অনুরোধ করলাম, অনুরোধ করলাম, 12 বছর 14 বছরের ছেলেটা, 10 বছরের ছেলেটা মেয়েটা, এটা আওয়ামী লীগের সন্তান না, এটা বিএনপির সন্তান না, এটা জাতীয় পার্টির সন্তান না, এটা ইমানদার এক মুসলমান বাবার সন্তান, এক মুসলমান মায়ের সন্তান, এটা দলের সন্তান না, এটা আপনার সন্তান। কাজে তার চরিত্র, তার আখলাক, তার জিন্দিগি, তার উঠা বসা, তার নড়াচড়া, সে কি শিখতেছে, কি পড়বে আগামী দিনে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা উপযুক্ত ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন। হাত জোড় করে বলল, ফিরাইয়া দিল, অসুবিধা নাই, আমাদের চিৎকার আমরা করে গেলাম, আমাদের আহ্বান আমরা বলে গেলাম, ফেলে দিলেন, অসুবিধা নাই, কিন্তু আমরা তো বলে গেলাম, আমরা আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ জাতিকে সতর্ক করতে চেষ্টা করছি, জাতিকে সচেতন করতে চেষ্টা করছি। আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আপনারা অনেকেই ভাইয়াকে চিনেন, তো আমার আপন বড় ভাই চান্দিনা আল আমিন, কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস, আমার ছাত্র জীবনে আমার পুরো মনে আছে মিয়া, আমার ভাই আমার মাথার চুল একদিনে, মানে সেলুনে কইছে চুল কাটতে আইতাম, চুল কাটতে আইছি, ভাইয়া হাত দিয়ে কইতেছে, কয় সামনে পিছনে সমান হইছে না, আবার যা, আবার গেছি, আবার আসছি, আবার কইছে সামান্য 19-20 বা 19.5 মনে হয় হইছে না ফুরাওন, আবার আরেকটা কাট দে, আবার গেছি, 3 বার ভাই চুল কাটাইছে। কথা বোঝেন নাই? হ্যাঁ, এটাই জিন্দগি, এটাই। আব্বারে আমি জীবনে একবার একটা মাদ্রাসায় পড়াকালীন আমি আমার আব্বারে একবার জীবনে বলছিলাম, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমারে এই মাদ্রাসাটা বদলাই আরেকটা মাদ্রাসা ভর্তি কর। আমার আব্বা বলছিল, ফুত, পরের বেলা ভাত এক লোকমা আমার ঘরে মুখে দিও না, সাবধান, বাইরো, তুমি কই ফিরবে তোমারটা তুমি বুঝো, আর আমি যদি পড়াইতে হয় আমি জেনে দিছি, এনে
আমার স্পষ্ট মনে আছে, কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে ওই মাদ্রাসায় ফিরে গেছি। বুঝছি বাপ আমার বড় শক্ত, এই বাপ আমারে দিবে না। তা আজ মনে পড়ে, 2015 সালে আব্বা ইন্তেকাল করছে, আজ মনে পড়ে বাবার সেই কঠোর শাসন। আপনাদের সামনে বসবার তৌফিক দিছে। হেরে গেলে হবে না মুসলমান, বাবারা বলি আপনাদেরকে, হেরে গেলে হবে না। হাইরা গেলে তো হাইরাই গেলে, হাইরা গেলে তো হাইরাই গেলে। মুসলমান হারে না, মুমিন হারে না, ইসলাম হারবে না। যুবক তুমি হেরে যাবে, চরিত্রহীন যুবক তোমার জন্য ইসলাম আটকাবে না। ইসলাম নির্ধারিত মনোনীত যুবক দিয়ে আল্লাহ ইসলামের পতাকা উড়াবেই। তো দেখার বিষয় হলো তুমি কামে লাগলা কিনা। আমি স্পষ্ট কিতাবে পড়ছি, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মক্কার কুরাইশ বড় বড় সর্দাররা মাঝে মধ্যে মিটিং করতো একলগে, কইয়া কইতো, হ্যাঁ মোহাম্মদ কিতা মেহনত করো ইসলামের প্রচার, তুমি আমরা মেন মাতবুটি তো কালেমা গ্রহণ করলাম না, সে তুমি কিতা গাইবা দেখতাম না, বুঝেন না কথা। আমরা মেন মেন মাতবর যারা, আমরাই তো ইসলাম গ্রহণ করলাম না, তো তার কদ্দুর আগাইবা তুমি, হুদা আসতে থাইম্মা যাই বইতান। আল্লাহ তাআলা যেন আরশ আযীম থেকে মুচকি হাসি দিয়েছে, আল্লাহ কইছে আচ্ছা দেখো না, দেখো আমিও দেখাম, দেখো পরবর্তী 20 বছরের ব্যবধানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 3 বছর আগেই 8ম হিজরিতে আল্লাহর নবী 10,000 সাহাবি নিয়ে মদিনা থেকে এসে মক্কা বিজয় করছেন, গোটা আরব রাসূলুল্লাহর কদমের নিচে চলে আসছে, আবু জাহেল আবু লাহাব জাহান্নামে চলে গেছে। আল্লাহ বলছে যাও পদার্থ, তোদেরকে ছাড়াও আমার কালেমার বিজয় হয়েছে কিনা বলেন না। এজন্য আপনার স্ত্রীর নামাজ আপনার স্ত্রীর আখেরাত, আপনার ছেলেটার নামাজ আপনার ছেলেটার আখেরাত, তার ভালোর জন্য বলছি, তার কল্যাণ। আপনার আমার কারো কাছে আল্লাহ মুখাপেক্ষী কথা বলেন না, মুখাপেক্ষী আল্লাহ আমাদেরকে বুঝতেন। অতএব কারো দ্বারা আমি অনুরোধ করছি, ঘরে বাইরে যুবক ভাই, একটা ছেলে হলেও গ্রহণ করো আমার কথা, এত রাতে ফেলে দিও না, প্রচণ্ড ঠান্ডা কুয়াশা শীত এর ভিতরে কষ্ট করে বললাম, ফেলে দিও না বাপ, তুমি সেজদা করো, তোমার জীবন সুন্দর হবে, তুমি দামি মানুষ হবে। যে কপালে সেজদা সে কপাল ভাগ্যবান, যে কপালে সেজদা নাই, কোরআনে আছে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, দুর্ভাগা সে বলবে আল্লাহকে জাহান্নামে হাশরের ময়দানে, আল্লাহ আমার এই কপাল বড় মন্দ কপাল, মন্দ আল্লাহ আমি বুঝি নাই, অকুন্না কৌমাং দালীন, আল্লাহ আমি পদভ্রষ্ট, কিছু নাফরমানদের সঙ্গী ছিলাম, আমি বুঝতে পারি, আমার একটু দুনিয়ায় ফেরত যেতে দেন। আল্লাহ বলবে না না রে বান্দা, আর সুযোগ, আর সুযোগ, আর সুযোগ, আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা যালামু আমানু, নিশ্চয়ই যারা মুমিনদের সমাজে মুসলমানের মহল্লায় মুসলমানের পরিবেশে ইমানদারদের জনবসতিতে যারা অশ্লীলতা বেহায়াপনা, ফাহিশা অর্থ হলো অশ্লীলতা বেহায়াপনা নগ্নতা অসভ্যতা, আল্লাহর নাফরমানি যারা ছড়িয়ে যাওয়াটাকে পছন্দ করে, যাদের সহযোগিতায় প্রচেষ্টায় যাদের ফিকিরে যাদের বুদ্ধিতে যাদের চলাফেরায় সমাজে অস্থিরতা ছড়িয়ে, যুবক তোমাকে দেখে দেখে আরো 3টা ছেলে চরিত্রহীন হয়েছে, তুমি তোমার তার মোবাইল নাই, তুমি তোমার মোবাইল দিয়ে তারে উলঙ্গ ছবি দেখায় দেখায় নষ্ট করে দিছ, তুমি তারে জুয়ার আড্ডা সিনাইছো, হেতে চিন্তা না প্রথম, তুমি তারে মদের আড্ডায় নিয়ে আনছো, তুমি তারে নারীর আড্ডায় নিয়ে আনছো। আমাদের অঞ্চলে এক জায়গায় বলতো তো লজ্জা, বিশাল 3 গ্রামে মারামারি হয়েছে ছেলেদের মধ্যে কিছুদিন আগে, 3 গ্রামের মেম্বর চেয়ারম্যান মিল্লা মেল মিটিং করতে হয়েছে শুধু এক কথার উপরে, এক ছেলে আরেক ছেলেকে বলছে তোর তো 3টা আছে আমার একটা দেশ, কসম খোদার আল্লাহর কসম করে বল, তোর তো 3 মাইয়ার লগে কি আছে সম্পর্ক আছে আমার একটা দেশ,
এই কথাইটা বলল কেন? এইটা লইয়া এরপরে দুই পক্ষের ওই ছেলের এই ছেলের বন্ধুরা এতরে একবার পিটছে, হেরা আবার হেরে পিটছে। এই লইয়া মারামারি লাগতে লাগতে তিন গ্রাম মিল্লা, তিন গ্রামের মেম্বার চেয়ারম্যান মিলে দুই চারবার মেল মিটিং দেন। আমি পরিষ্কার বলি, আল্লাহ বলছেন যাদের দ্বারা যে মানুষগুলো চায় এই সমাজে, মুসলমানের সমাজে, আমাদের এই বৃহত্তর দেশটা মুসলিম সমাজ না, কথা বলেন না কেন, আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান কিনা, তাহলে আমাদের এই সমাজে যদি অস্থিরতা ছড়ায়, আল্লাহ বলেন যারা চায় অস্থিরতা, নগ্নতা, ছেলে মেয়ের বিভেদ উঠে যাক, অস্থিরতা ছড়িয়ে পড়ুক, নগ্নতা ছড়িয়ে পড়ুক, সিনা ব্যবিচার, সমকামিতা, অসভ্যতা বেড়ে যাক, আল্লাহ বলেন আমি পরিষ্কার বললাম, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য অপেক্ষা করছে ভয়ানক আযাব, শাস্তি। কোথায়? ফিদ দুনিয়া, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতে। একবারে কোরআনের আয়াত, শুধু আখিরাতে, কোথায়? ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমরা কষ্ট পাবো বা এক সমাজে যদি অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, ছেলে মেয়ে যদি ব্যাপকভাবে বেহায়া বেসরম হয়ে যায়, তাহলে সবাই কষ্ট পাবে, সবাই কষ্ট পাবে, সবাই আজাবের মুখোমুখি হবে। দেখেন আবারও বলছি, দুনিয়ার আজাব আর আখেরাতের আজাব এক কথা না। আখেরাতের আজাব আল্লাহ শুধু পাপীকে দিবে, ইমানদারকে জান্নাত দিবে, কিন্তু দুনিয়ার শাস্তির একটা নিয়ম, আল্লাহর নীতি, দুনিয়াতে আল্লাহ যখন কোনো আজাব দেয় তখন মুমিন এবং কাফের, মুশরিক, নাফরমান, পাপি, মানে বাধ্য অবাধ্য উভয়কেই আল্লাহ তাআলা আজাব। যেমন কোথাও ঘূর্ণিঝড় হইলে নেককারও মরে, নাফরমানও মরে, কথা বলে না। কোথাও জলোচ্ছ্বাস হইলে ভূমিকম্প, আচ্ছা করোনায় কোনো মুসলমান ইমানদার নেককার লোক মরে নাই? মরছে, মরছে। এই দুনিয়ার আজাবে সবাই গ্রেফতার হয়, এটা হলো বিপদ। বলে আমি তো নামাজ পড়ি, বলে আমি তো নামাজ পড়ি, না রে বাপ, আমার আশপাশের মানুষগুলোকেও নামাজি বানানো, চরিত্রবান বানানো, এটা চেষ্টা করা উচিত, নাহলে আজাব আসলে তার ঘরেও আসবে, আমার ঘরেও আসবে, আমার ঘরেও আসবে। জান মাল ইজ্জতের নিরাপত্তা যদি উঠে যায়, আমার মেয়েও আক্রান্ত হবে, তার মেয়েও আক্রান্ত, আমার বোনও আক্রান্ত হবে, তার বোনও আক্রান্ত, কথা বুঝছেন কি না আপনার? বলে আমি তো রোহিঙ্গা, ওই যে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত বর্মার, তারা যখন 2017 সালে আসছিল আমাদের এই অঞ্চলে টেকনাফে, তখন আপনারা মনে নেই সারা দেশ থেকে টাকা তুলে তুলে দিয়ে আসছিল না অনাগরে, আমিও গেছি দুইবার। তখন আমি এমন লোককেও দেখছি যে আমারে বলছে, হুজুর আমি 1,500 লোককে, 1,500 মানুষকে এক বেলাও খানা খাওয়াইতাম, মেহমানদারি করাইতাম, আমারে আল্লাহ এমন সামর্থ্য দিছিল, আমি সেই মানুষটা আজ একটা রুটির জন্য কুত্তার মতো দৌড়াইতে আসি, একটা রুটি পাই। ওই লোক আমার বলছে, এক লোক আমারে বলছিল, এই রোহিঙ্গা এক লোক আমারে বলছিল, হুজুর আমি 3,000 টাকার কমে কোনোদিন জীবনে লুঙ্গি পরি নাই, সেই আমি আজকে ভিক্ষুকের মতো একটা বন রুটি খুঁজতেছি, কথা বুঝছেন? ছেলেরা ভাব, আল্লাহ যদি নিরাপত্তা না দেয়, আল্লাহ যদি রিজিক না দেয়, বাবার উপার্জন তো আল্লাহর দয়া, তোমার ভাইয়ের উপার্জন তো আল্লাহর দয়া, তোমার বেঁচে থাকা তো আল্লাহর দয়া। একদিন বাংলাদেশে যে গ্যাসের যদি একদিন সংকট হচ্ছে সারা দেশের বিভিন্ন জায়গায়, আমার পরিচিত কত গার্মেন্টসের আমাদেরকে মহব্বত করে, নিয়মিত দোয়া করে, কান্দে, দোয়া চায়, হুজুর দোয়া করেন ব্যবসাটা মনে টিকবে না, 1-2 টাকার ব্যবসা, বেতন আসে 1.5 কোটি টাকা, ওয়ার্কারের বেতন 1.5 কোটি টাকা বেতন, বেচারা বেচারা মাসটা শেষ হইলেই 1.5 কোটি টাকা বেতন কোথা থেকে দিবে? দেখি 1-2 টাকা, দেখি একটা ড্রাইভারের বেতন, তাইলে তাইলে স্বাভাবিক যদি দেশের শান্তি, সমৃদ্ধি, উৎপাদন যদি অব্যাহত না থাকে, আমরা কি নিরাপত্তায় থাকতে পারবো? এজন্য বন্ধু আজাব, এই যে এখানে আল্লাহ পরিষ্কার বলছে, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আযাব দেব কিভাবে? আমি জানি, তোমরা জানো না।
অতএব দয়া করে ফিরে আসি, সবাই ফিরে আসে, ছেলেরা নামাজ পড়ো, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, নারীর আসক্তি ছেড়ে দাও, মাকে বলো, বোনকে বলো, নিজের স্ত্রীকে বলেন, নিজের মেয়েকে বলেন, পর্দা করো। এক মেয়ে বেপর্দা মানে শুধু তার ক্ষতি না, বরং সমাজের বাকি ছেলেগুলোকেও নষ্ট করে, নষ্ট করে। এক বোন সবাইকে কষ্ট দিল, এক বেপর্দা মেয়ে সবাইকেই কষ্ট দিল, অসংখ্য মানুষের চরিত্র নষ্ট করল। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহ রাউফুর রাহিম। আল্লাহ বলেন, আহ, আল্লাহ বলে যদি বান্দা বলো তাইলে এত নাফরমানি হচ্ছে, আল্লাহ আজাব দেন না কা, সব উড়ে এলেন না কা। আল্লাহ বলে আমার দয়া, আমার রহমত, আমি যে রাউফ, আমি যে বড় মায়ার, আমি যে বড় দয়াবান, এই জন্য পাচ্ছি না রে বান্দা, নইলে কত আগে সব তছনছ করে ফেলতাম, কত আগে তো। হায়, ছয় মাস তো পরের কথা বেটা, তিন দিন যেই অফিসের কর্মচারী চাকরিতে নিয়মিত আসে না তিন দিন, সেই অফিসের বসের চেহারার দিকে আর তাকানো যায় না রাগের চোটে। ছয় মাস, এক বৎসর যেই নাফরমান খোদার কদমে কোনো দিন সেজদা দেয় না, পরে কি পরিমাণ শাস্তি আসার দেওয়া উচিত। তো মালিক শুধু দয়াবান, রাউফ। আল্লাহ বলেন আমি রাউফ, আমি রাহিম, আমার ফাদল, আমার রহমত, আমার দয়ার কারণ। আমি অপেক্ষা করছি, দেখি না, দেখি না আমার বান্দা তওবা করে কিনা। যদি কোনোদিন তওবা করে, চোখের পানি ফেলে, পিছনের গুনাহ ছেড়ে দিয়ে নতুন করে বন্দিগিতে লেগে যায়, আমি পিছনের 90 বছর একসাথে মাফ করে দেব। আল্লাহ বড় দয়াবান, আসমান পরিমাণ গুনাহ মাফ করে দেব। সর্বশেষ আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব হে ইমানদারগণ, লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, কোনোভাবেই তোমরা শয়তানের রাস্তা, গুনাহের রাস্তা অনুসরণ করো না। অমাইন ইত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, মনে রাখবা শয়তানের রাস্তা যেই ধরবে, ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, শয়তান তাকে প্রতিনিয়ত 24 ঘন্টা অশ্লীলতা এবং গুনাহের কথাই বলতে থাকবে। ওলাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ বলে শোনো, আবারও বলছি বান্দা, আমার দয়া, আমার রহমত ছাড়া নিজের যোগ্যতায় কেউ কাউকে পবিত্র বানাইতেও পারবে না, রাখতেও পারবে না, আমার কাছে ফিরতে হবে। কার কাছে কথা বলেন না, কার কাছে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কী মান ইয়াশা, আল্লাহ বলেন, আবারও বলছি বান্দা শোনো, আমি যাকে ইচ্ছে করি আমি তাকে পবিত্র বানিয়ে থাকি। ওয়াল্লাহু সামিউন আলীম, আমি সবার সব কথা শুনতে পাই, আমি সবার সব অবস্থা পূর্ণ জানি। জানে, কথা বলে না, আল্লাহ শুনে, আল্লাহ দেখে, কাজে আমারে ফাঁকি দিলে অসুবিধা নাই, সুবিধাও নাই, আল্লাহকে ফাঁকি দিবেন কিভাবে, আল্লাহকে আড়াল করবেন কিভাবে, আল্লাহকে আড়াল করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাখাল যুবককে, এক রাখাল ছেলেকে একদিন বনের পাশে তার বকরি চড়াইতেছে, তারে বলছিল, রাখাল আমারে একটা বকরির থেকে দূর দুধ খাওয়াও না, আমার তৃষ্ণা লাগছে। ছেলেটা বলছে, জনাব, সে চিন্ত না ওনাকে, ওমরকে, বলছে, জনাব, একজন মানুষকে, মুসাফিরকে, মেহ যে কিতাবে, আরবি কিতাবে পড়ছে, উর্দু কিতাবেও পড়ছে। এরপরে হযরত ওমর বললেন, মাশাআল্লাহ, জঙ্গলের পাশে এক রাখালের ইমান দেখছুনি। তো তিনি এবারে তাকে আরেকটা অফার দিলেন, কৌশল করলেন। হযরত ওমর কৌশল করে যুবককে বললেন, রাখাল একটা কাজ করো, উনি চাইলেন আর কি তার ইমান কেমন মজবুত, বললেন যে একটা কাজ করো। কি কাজ? বলছে, তুমি আমার কাছে একটা দুধওয়ালা বকরি বেচালো, বিক্রি করো, বিক্রি করলে আমি দুধ পাবো, আমার তৃষ্ণা মিটবে, আর তুমি কিছু টাকা পাইবা, খরচাপাতি করবা, দিনার দেরহাম। আর সমস্যা শুধু একটা, তোমার মনিব যদি জিজ্ঞেস করে একটা বকরি কম কেন, কোনো অসুবিধা নাই, তুমি কইবা জঙ্গলের পারে এতটি বকরি একলগে চড়াইতে গিয়া দুই একটারে বাঘ ভাল্লুক খাইতেও পারে, অথবা হারাইয়াও যাইতে পারে, এতটি আমি কেমনে ধরে রাখতাম। কথা বোঝেন নাই, তুমি এটা বললেই তোমার মনিব বুঝবে
এটা এত কঠিন কিছু হবে না। খোদার কসম, ওই রাখাল যুবক সাথে সাথে চিৎকার করে হযরত ওমরের মুখের সামনে আঙ্গুল তুলে বলছে, ইয়া হাজা ফা আইনাল্লাহ, ইয়া হাজা মানে হে ওহে, আমি তো আপনার নাম জানি না, এই মিয়া, আমরা বলি না এই মিয়া, সে বলছে ইয়া হাজা, এই মিয়া, ফা আইনাল্লাহ, তাইলে আল্লাহ কোথায়? কি বলছে, কারে ফাঁকি দিতে বলছে? আরে মিয়া, আমার মনিবকে না ফাঁকি দেবো, দুনিয়াকে না ফাঁকি দেব, আমার আল্লাহ, তিনি দেখছেন না? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ তাআলা আজকের এই সূর্যপুর কোটকাবে সব মসজিদ একসাথে আল্লাহর ঘর কাবা শরীফের সাথে মিশবে, মিশে সবগুলোরে নিয়ে কাবা শরীফ ওই মসজিদ জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য আমার উদ্দেশ্য হলে কথা বলা, মসজিদের দান মসজিদের লেগে যেটা দিলেন, এটার আর ক্ষয় নাই লয় নাই, এটা জান্নাতে গেলেও আমরা দেখব, কথা বুঝছেন না? আমরা এর ঠগার কিছু নেই, ঠগার কোনো সিস্টেম নেই, আমরা লাভে লাভ, লাভেই লাভ। এই জন্য মসজিদের জন্য দিল খুলে দান করুন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, নবীজি আপনারাও শুনছেন কত এই হাদিস, যে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহর নবী বলছে আল্লাহর আরশের নিচে কেয়ামতের ময়দানে ছায়া দিবে, এটা শুনছেন না? এর মধ্যে এক ধরনের ব্যক্তি হলো তারা, আল্লাহর নবী বলছে যাদের দিল মসজিদে পড়ে থাকে, মসজিদে যাদের দিল পড়ে থাকে, যারা মসজিদের জন্য বেকারার, যাদের দিল লটকে থাকে, ঝুলে থাকে মসজিদ, তার মানে মসজিদের প্রতি যার ভালোবাসা, টান, মহব্বত, আগ্রহ, সে তাহলে ইনশাআল্লাহ মসজিদের জন্য যে ওয়াদাগুলো দিয়েছেন আগে পরে এখন সবগুলো ওয়াদা পূরণ করে মসজিদের জন্য সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আগামী শুক্র শনি রবিবার 2-3-4 ফেব্রুয়ারি এই তিন দিন বিশ্ব ইজতেমা, বলেন আলহামদুলিল্লাহ, টঙ্গীর ময়দানে বিশ্ব ইজতেমা, আপনাদের সবাইকে দাওয়াত করলাম বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করার চেষ্টা করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাওলাই করিম আপনি মাফ করে দেন, বেসুমার গুনাহ মাফ করে দেন, আগত জিন্দিগি নেক আমলে তৌফিক দান করেন, আল্লাহ ঈমান আমলের জিন্দিগি দান করেন, তাকওয়ার জিন্দিগি দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন, স্ত্রী সন্তানকে নিয়ে নেক জিন্দিগি দান করেন, ঘরওয়ালা পরিবারের সদস্যদেরকে ঈমান আমল নামাজের দৌলত দান করেন, আল্লাহ বিবি বাচ্চার কারণে লজ্জিত করিয়েন না, বেইজ্জতি করিয়েন না, আল্লাহ লজ্জা দিয়েন না মাওলা, আল্লাহ নিজেকে পরিবারকে নিয়ে নেক জিন্দিগি গঠন করার তৌফিক দান করেন, আল্লাহ এই মসজিদ কবুল করে নেন, মসজিদের প্রথম দিন থেকেই পর্যন্ত যত দান যত সাদাকা সব আপনি কবুল করে নেন, মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন কমিটির সদস্য মুসল্লি মহল্লার প্রতিটা মানুষকে আল্লাহ আপনার শান মোতাবেক বিনিময় দান করেন, আল্লাহ আপনি কবুল করে নেন, আমার বাবা ভাইদেরকে নেক জিন্দিগি দান করেন, জওয়ান যুবক ছেলেগুলোকে চরিত্রবান বানিয়ে দেন, উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন, আল্লাহ এদের কপাল সেজদাওয়ালা বানিয়ে দেন, মুরব্বি বাবা চাচাদেরকে আরও বেশি নেক আমলের তৌফিক দেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, নিজের ইজ্জত আব্রু নিজের সতীত্বের মর্যাদা বুঝবার তৌফিক দান করেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন, আজকের মাহফিল খানায় বরকত দান করেন, কবুল করেন, মঞ্জুর করেন, রহম করেন, আল্লাহ ইজ্জত আফিয়ত দান করেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, আল্লাহ প্রবাসে বিদেশে যারা সহি সালামতে নিরাপদে রাখেন মৌলা, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন, কবরগুলোকে আপনার নূর দ্বারা ভরপুর করে দেন, আমাদের প্রত্যেকের জিন্দেগি সুন্দর করে দেন, আল্লাহ।